হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি বড়ার ডালনা। সঠিক পদ্ধতিতে কিভাবে বড়ার ডালনা বানানো যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য নিয়েছি 50 গ্রাম মটর ডাল, 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এবার 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা আর 2টো এলাচের টুকরো নিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর জলটা ঝরিয়ে নিতে হবে, যতটা সম্ভব জল কম দেওয়া যায় সেইভাবেই ডালটা বেটে নিতে হবে। দেখুন ডাল বাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ চিনি। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, যদি ডাল বাটা বাটার সময় জল একটু বেশি হয়ে যায় বা জলের পরিমাণটা যদি মনে হয় যে ডাল বাটায় জলের পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে এর মধ্যে 2 চামচ বেসন মেশাতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডাল বাটার সাথে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড তেল। আমি এটা রিফাইন্ড তেলে করছি, আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলেও করতে পারেন। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই আপনারা ফলো করবেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এইরকমভাবে একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। সব কটা বড়া তৈরি করে নিচ্ছি, দেখুন তৈরি হয়ে গেছে। এখানে নিয়েছি 6 থেকে 7টা সেদ্ধ করা আলু, মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি। এবার যেই কড়াইতে বড়া ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1টা তেজপাতা, 2টো ফাটানো এলাচ আর সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে বড়ার ডালনার গ্রেভি সুন্দর রং হয়। চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তার জন্য নিয়েছি 1টা পাত্রে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে হলে ধনের গুঁড়ো সামান্য পরিমাণে দিতে পারেন। এবার এই পেস্টটা দিয়ে দেব ফোড়নের মধ্যে। তেলের ফোড়নটা খুব ভালো মতো যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে যখন এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। মশলার পেস্ট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন তেলটা ছেড়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। খুব ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নিতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে আলু। দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার মশলার বাটিতে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 1 গ্লাস পরিমাণ জল আমি দেব। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো চিনি দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করুন যাতে আরও বিভিন্ন ধরনের নিরামিষ রান্নার রেসিপি
আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখুন, 5 মিনিট পরে ঢাকাটা সরালাম, গ্রেভি খুব ভালো মতো ফুটে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম বড়া ভাজাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার একটু ভালো করে নেড়ে গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। নিরামিষের দিনে এই রেসিপি করে খেতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।